পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম কেয়ামতের দিন পা নাড়াতে পারবে? এজন্য আল্লাহ বললেন, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিয়েছি গুনে শেষ করা যাবে না। কিয়ামতের দিন এই নিয়ামত গুলোর ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে? কথা কন, পাঁচটা বিষয়ের হিসাব চাইবে। নাম্বার ওয়ান, আন হায়াতিহি ফিমা আফনা, তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছ, এটা হচ্ছে কমন কোশ্চেন। কবরের প্রশ্ন আমাদের চারটা, আর কিয়ামতের ময়দানে কয়টা? কথা কন। নাম্বার ওয়ান, জীবন দিয়েছে, জীবন কোন কাজে লাগিয়েছ? নাম্বার টু, জীবনে যে যৌবন আছে, যৌবনটারে কোন কাজে লাগিয়েছ, ঠিক কিনা? যৌবনের আবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যুবক যারা নামাজ পড়ে, বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? পেনশন স্কিম, এটা কি বলে? আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। 30 বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হয়েছে 60, আর করতে পারেন না, তখন একটা বান্ডেল, এক বান্ডেল টাকা আপনারে দিয়ে দেবে, পেনশন স্কিম। জাতিকে সার্ভ দিয়েছেন, এখন পারেন না, তারপরেও টাকা আছে না নাই, এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। এত সার্ভিস যে দিয়েছেন, অ্যাপ্রিসিয়েশন। এজন্য যুবক যারা এখন নামাজ পড়াও, ইসলামের পক্ষে থাকো, বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আমল নামায় সওয়াব দিবে কে? আবার সাত শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। ওই সাত শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে, যে যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করেছে, পড়েন সুবহানাল্লাহ, যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তার জন্য স্পেশাল আল্লাহর আরশের নিচে ছায়া আছে না নাই। এই সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণীরই যুবক, একটা হচ্ছে যে যুবক যুবক বয়সে ইবাদত করেছে, আরেকটা হচ্ছে যে যুবক কোনো মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় পাই একজনকে, তিনি কে? চিল্লায় বলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? এজন্য এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম কিয়ামতের দিন পা নাড়াতে পারবে? আল্লাহ আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য দুনিয়ার মোহে পড়ে থাকা যাবে না, কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই? কবর নিয়ে ভাবতে হবে। কবর ইজ এ রিমাইন্ডার ফর এভরি মুসলিম। এই কবর গ্রেভিয়ার্ড, কবরস্থানগুলো আমাদের জন্য রিমাইন্ডার। প্রতিদিন অ্যানাউন্স হয় অমুক এলাকার অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই, তারপরও আমাদের টনক নড়ে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ কুমুত্তাকাফু, তোদের টনক নড়বে না, হাত্তা জুরতুমুল মাখাবে, যতদিন না তোমরা কবরের ভেতরে না ঢুকবে। আমরা যেন কবরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি, কবরের জন্য প্রিপেয়ার থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আখেরাতের প্রশ্নগুলো যেন আমরা সুন্দর করে উত্তর করে জান্নাতের অধিকারী হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন।